আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে বর্তমানে যে সূরা থেকে আমাদের তাফসির চলছে, সূরাটির নাম হলো সূরা আল মাঈদা। সূরা আল মাঈদার 3 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকে সূরা আল মাঈদার 4 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। বর্তমানে আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে দ্বিতীয় দফার তাফসির চলছে। অত্র মসজিদের দ্বিতীয় দফার ধারাবাহিক তাফসিরে সূরা আল মায়েদার দ্বিতীয় পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় পর্বে আমাদের এ পর্যন্ত কত পারা তাফসির হয়েছে? জি, 24 পারা পার হয়ে গেছে, অর্থাৎ আর 6 পারা বাকি আছে। তো সূরা আল মাঈদা, এই সূরাটি মাদানী সূরা। এই সূরার প্রত্যেকটি আয়াতে কারিমার সাথেই শরীয়তের অনেক হুকুম আহকাম বিধিবিধান সম্পৃক্ত আছে। অর্থাৎ কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি ফিকহি মাসআলা এই সূরা আল মায়েদার মধ্যে। তা সূরা আল মায়েদার প্রত্যেকটি আয়াতের সাথে শরীরী এক একটা বিধিবিধান বা কয়েকটা বিধিবিধানও এক আয়াতের সাথে সম্পৃক্ত আছে। গত তাফসিরে আমরা প্রথম 3টি আয়াতে কারিমার তাফসিরে অনেকগুলো শরীরী বিধিবিধান 3 আয়াতের মধ্যে আমরা দেখেছি। চতুর্থ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি শরীয়ত নীতিমালা বর্ণনা করেছেন, সেটি হলো প্রথমত বান্দার জন্য কোন জিনিসগুলো হালাল, এটার একটা নীতিমালা, হালাল জিনিসের নীতিমালা। দ্বিতীয়ত শিকারের নীতিমালা, অর্থাৎ শিকারকৃত প্রাণী হালাল নাকি হারাম, খাওয়া যাবে কি যাবে না, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে কারিমায় নীতিমালা বর্ণনা করেছেন। কোরআনে কারিমের মধ্যে সব মিলে 10-11টি জায়গায় ইয়াস আলো নাকা আসছে। ইয়াস আলো নাকা, ইয়াস আলো নাকা মানে তারা আপনাকে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে। তো প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, এত কম আসলো কেন? সাহাবায়ে কেরামের সংখ্যা কত? 1 লক্ষের উপরে না? একজনে যদি আল্লাহ রসুলকে একটা প্রশ্ন করতেন তাহলেও তো 1 লক্ষের উপরে প্রশ্ন হওয়ার কথা, এরকম হওয়ার কথা না? তাহলে কোরআনে কারিমে আসছে ইয়াস আলু নাকা, তারা আপনাকে প্রশ্ন করে, তারা আপনার কাছে জানতে চায়, এরকম আসছে 10-11টা। তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরাম খালি প্রশ্ন করতেন না, প্রশ্ন করাটা সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো জিনিসকে অপছন্দ করতেন, ওই অপছন্দনীয় জিনিসের তালিকার মধ্যে একটা হলো কাসরাতু সুয়াল, বেশি বেশি প্রশ্ন করা। ইদানিং অনেক ভাই বোনের এই রোগে আক্রান্ত, এই কাসরাতু সুয়ালে আক্রান্ত, অধিক অধিক প্রশ্ন করা। তো প্রশ্ন করা, এটা যাকে রোগে ধরে গেছে সেই আলেম ওলামা দেখলে প্রশ্ন করতে মন চায়। একদিন একজন বলছিল যে কিছু মানুষ আছে
যে আলেমুল আমাকে আটকাইতে পারলে খুব খুশি হয়। তো এই জন্য কঠিন কঠিন প্রশ্ন করে আলেমুল আমাকে পাইলে। একজন জিজ্ঞেস করে, আচ্ছা বলেন তো দেখি ফেরাউনের নানির নাম কি? এই প্রশ্নের উত্তর তো কোনো আলেম দিতে পারবে না। তো বলে যে দেখেন আলেমেরা কি জানে, আজকের জমানার আলেমেরা কি জানে, আমার এক প্রশ্নের উত্তরও তো দিতে পারে না। আজ পর্যন্ত কেউ বলতে পারলো না ফেরাউনের নানির নাম কি, এই প্রশ্নের উত্তর কে দিতে পারে? এরকম কিছু মানুষ আছে, আবার এক প্রশ্ন যত সাহেবকে পাইব সবাইকে করবে, এরকম মানুষও আছে। একদিন ওই যে সাভার বাজার মসজিদে জুমার পরে প্রশ্নোত্তর চলতেছে, একজন এসে আমাকে একটা প্রশ্ন দিছে। তো পাশে একজন ভাই বলতেছে যে এই ভাই আপনি তো প্রশ্ন এটা গত শুক্রবারেও দিছেন, আজকে আবার দিছেন কেন? তো উনি বলে কি, গত শুক্রবারে শেখ যে উত্তর দিছে আমার পছন্দ হয়নি, হ্যাঁ পছন্দ সই উত্তরের জন্য আজকে আবার দিছে। তাহলে বোঝা গেল প্রশ্ন করব আবার প্রশ্নের উত্তরও ওনার পছন্দ মতো হইতে হইব, ওনার পছন্দের বাইরে হইলে সেটা উত্তর হবে না। কত রকমের রোগ, আরেকটা রোগে ধরছে বর্তমানে মোবাইল পাওয়ার কারণে, যে কোনো একটা কিছু মনে উঠছে সাথে সাথে আলেমুল আমাদেরকে বন্দি বসে দিচ্ছে, শাইখদেরকে বন্দি বসে দিচ্ছে, সকাল নাই বিকাল নাই রাত নাই, যখন মনে চাইছে মানে রাস্তায় হাঁটতেছে হঠাৎ কিছু একটা মনে হয়েছে সাথে সাথে বন্দি বসে দিচ্ছে। তার এটা এখনই জানতে হবে, মানে একবার না ধরলে চারবার পাঁচবার ছয়বার করতে আছে, যতক্ষণ ধরবে না এতক্ষণ থামাতামি নেই, মানে তার এটা এখন খুবই জরুরি। আর বন্দরলিক বুঝে শায়েক একবার খুব জরুরি একটা প্রশ্ন, জরুরি কি? জরুরি আপনার এখন এত মাইল দূরে এসছে তা সফরের নামাজ হবো কি, আপনি ওই দূরে যাই খবর লইবার দরকার কি? সারা বছর কি করছেন? সারা বছর আপনার কসরের মাসালা শিখার সময় হয় নাই, ওই ওখানে গেছেন আর মনে পড়ছে, আর আপনি ফোন নম্বর একটা পাইছেন ফোনতে বসে দিয়েছেন, এটা চরম বেয়াদবি। এলমের শানে বেয়াদবি গুনাহের কাজ, হারাম। আলেমুল আমাদেরকে কষ্ট দেওয়া এটা শরীয়তে হারাম। তা আলেমুল আমারা কি আপনার তাদের কি পরিবার পরিজন নাই, চাকরি বাকরি নাই, কাজকর্ম নাই, হ্যাঁ তারা কি সারাক্ষণ আপনার প্রশ্নের উত্তর নিয়ে বসে থাকবে? সময় নেয় কমা নেয় যে কোনো সময়, যিনি আপনাকে বলবেন যে আমি এখন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসিয়েছি আপনারা প্রশ্ন করেন, তখন আপনারা আদবের সাথে প্রশ্ন করবেন। যিনি সময় দেন নাই আপনাকে এখন প্রশ্ন করার জন্য, উনি ওনার চাকরির কাজে আছেন, উনি ওনার পারিবারিক কাজে আছেন, উনি ওনার অন্য একটা কাজে আছেন, আপনি এমনি মনে চাইছে ওনার বন্দি বসে দিয়েছেন, এটা কিন্তু গুনার কাজ। বর্তমানে এই কাজটা চরম আকারে বৃদ্ধি পেয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অপছন্দ করতেন, কাসরাতুস সুয়া। এই জন্য মানার প্রস্তুতি বেশি নিতে হবে, মানার কাজ করতে হবে, প্রশ্ন দরকার নেই, যেটা জানি সেটাই তো আমল করে শেষ করতে পারি না। আর যদি আলহামদুলিল্লাহ আমাদের তাফসিরগুলো শুনেন, যারা আমাদের তাফসিরগুলো শুনে তারা কিন্তু প্রশ্ন করে না, আমি এটা গভীরভাবে লক্ষ্য করছি, যাই ভাইয়েরা আমাদের তাফসির শুনেন, আমাদের আলোচনাগুলো নিয়মিত শুনেন, তাদের মনে কোনো প্রশ্নই নেই, যারা শুনে না তারা প্রশ্ন করে। আমি প্রশ্ন করলেই বুঝতে পারি, কই ভাই আপনি কি আমাদের কোনোদিন তাফসির শুনেন? এবার ধরা খাই যায়, কয় মাঝে মাঝে শুনি, বোঝা গেছে শুনে না, শুনলে সে প্রশ্ন করতো না, কারণ আমরা তাফসির এই প্রশ্ন অসংখ্যবার আলোচনা করছি। যারা আলোচনা শুনবে না ওখান থেকে শিখবে না ওখান থেকে জানবে না, সে ডাইরেক্ট পার্সোনাল তার জানতে হবে, এই সিস্টেমটা গুনাহের কাজ। এই জন্য কোরআনে কারিমে দেখবেন খুব অল্প জায়গায় আসছে ইয়াস আলুনাকা, সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জটিল না হইলে কোনো বিষয়ে প্রশ্ন করতেন না। এখানে যে জিনিসটি তারা প্রশ্ন করেছেন সেটি হলো হালাল জিনিসের একটা নীতিমালা জানতে চেয়েছেন, যে আমরা হালাল হারাম মানতে গেলে আমাদেরকে একটা নীতিমালা বলে দেন কোনটা হালাল কোনটা হারাম। তা আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিয়েছেন এক বাক্যে পুরা মাসালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, তারা আপনার কাছে জানতে চায় কোন কোন জিনিসগুলোকে তাদের জন্য হালাল করা হয়েছে। কুল, রাসূল আপনি তাদেরকে উত্তর দিয়ে দেন,
বলে দেন, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তাদের তোমাদের জন্য হালাল করা হয়েছে তাইয়্যিবাত। বাস এক শব্দে উত্তর, তোমাদের জন্য কি হালাল করা হয়েছে? তাইয়্যিবাত মানে পবিত্র জিনিস, উত্তম জিনিস, পবিত্র সামগ্রী যা আছে জমিনে সব তোমাদের জন্য হালাল। তাহলে এখন নির্ণয় করতে হবে এই জিনিসটা তৈয়বাত না খাবিসা, কাজে লইটা। জিনিসটা যদি তৈয়বাত হয় হালাল, জিনিসটা যদি খাবিসা হয় হারাম। বাস এখন তৈয়বাত খাবিসা চিনবেন কেমনে? তৈয়বাত ওই জিনিস যেই জিনিসের মধ্যে ক্ষতিকারের ক্ষতিকারকের চেয়ে উপকারিতা বেশি, সেই উপকারিতা শারীরিক উপকারিতা হতে পারে, মানসিক উপকারিতা হতে পারে, অর্থনৈতিক উপকারিতা হতে পারে, এরকম যে কোনো ধরনের উপকারিতা যদি বেশি হয় এটা তৈয়বাত, ক্ষতির অংশ যদি বেশি হয় সেটা খাবিসা। এই নীতিমালা ফলো করলে বোঝা যাবে যে কোনটা হালাল কোনটা হারাম। এই জন্য ইসলামে যত জিনিস হারাম আছে প্রত্যেকটি হারামের অকল্যাণের অংশ বেশি, খারাপের অংশ বেশি, ক্ষতিকর অংশ বেশি, এই কারণে ওই জিনিসটা হারাম। আর যেটা হালাল সেটার ভিতরে তৈয়বাত বেশি, কল্যাণকারিতা বেশি, উপকারিতা বেশি। এই জন্য অনেকে দলিল খুঁজে, তো দলিল হলো হারামের ব্যাপারে দলিল স্পষ্ট থাকবে কিন্তু হালালের ব্যাপারে দলিল লাগবে, মানে এই ব্যাপারে হালাল হারাম ব্যাপারে নীতিমালা হলো হারামের দলিল লাগবে, হালালের কোনো দলিল লাগবে না। কারণ আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য হালাল করা হইল। আল্লাহ পাক সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তাহলে বান্দার জন্য যদি রব্বুল আলামিন সব সৃষ্টি করেন বান্দার জন্য সব কিছু কি হালাল, তবে যেটা হারাম সেটা নির্দিষ্ট করে দেওয়া আছে, সেটা নির্দিষ্ট করে বলা আছে। আচ্ছা এবার বলেন তো দেখি, ধূমপান সিগারেট এটার মধ্যে উপকার বেশি না ক্ষতি বেশি? তাহলে এটা তৈয়বাত না খাবিসা? খাবিসা। আরেকটা জিনিস, এটা আমি প্রথমবার যখন হজে গেছি তখন দেখি যে মদিনাতে, মদিনার যেই হাম্মামগুলো আছে হাম্মামের পাশে পাশে দেখি লেখা আছে যে আত্তা দেখিন মামনু বা ইন্নাহা মিনাল খাবায়েস, কারণ ওই যে টয়লেটের ওখানে তো লুকায় লুকাই ধূমপান করে, তো এই জন্য ওখান থেকে লিখে দিছে যে ধূমপান নিষিদ্ধ, কেননা এটা খাবায়েস, নিষিদ্ধের কারণ কি? এটা খাবায়েস, এটা লেখা আছে। তো পরে মসজিদে নববীতে একজন শায়খের কাছে আমি জানতে চাইলাম যে শায়খ এখানে বাইরে লেখা আছে এটা খাবায়েস, খাবায়েস মানে এটা মানে খারাপ লোকদের খাবার, খাবিজদের খাবার, তো আমাদের দেশে তো সম্ভ্রান্ত লোকেরা খায়, আমাদের দেশে তো এটা সম্ভ্রান্ত লোকদের খাবার, আর আপনারা এখানে লিখে রেখেছেন খাবায়েস, তো এটা তো বাস্তবতার সাথে মিলে নাই। তো পরে শায়খ সুন্দর একটা কথা বলছে, এই কথাটা আমি সব জায়গায় বলি, বলছেন যে তোমাদের দেশে টয়লেটে ঢুকে দেখবা কমলার খোসা চামড়া পাওয়া যায় কিনা, তারপরে আপেলের ইয়া পড়ে আছে কিনা, বিরিয়ানির প্যাকেট পড়ে আছে কিনা, এগুলো দেখবা, দেখবা যে এগুলো বাথরুমের মধ্যে পাইবা না, কারণ কি এগুলো কেউ টয়লেটে বসে খায় না, কিন্তু সিগারেটের ধ্বংসাবশেষ এটা পাওয়া যায়। তাহলে বোঝা যায় এটা খাইছে ওখানে, যে জিনিস টয়লেটে বসেও খেতে পারে ওই জিনিসটা কখনো তৈয়বাত হইতে পারে না, জিনিসটা খাবিসা। আর তুমি টয়লেটে ঢোকার সময় কি দোয়া পড়ো?
আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। ওই টয়লেটের ভিতরে খুবুস থাকে, খাবায়েস থাকে। খুবুস হলো পুরুষ, খাবায়েস হলো মহিলাগুলো, মহিলা শয়তান, মহিলা জিন, দুষ্ট জিন, আর খুবুস হলো পুরুষ। তো পুরুষ আর মহিলা এই দুষ্ট জিনগুলো, এই দুষ্ট শয়তানগুলো এই বাথরুমে থাকে। তাহলে ওখানে যে খাবারটা খায় সেটাও খাবায়েস, ওই খুবুস আর খাবায়েস আর খাবার। তো সুতরাং এটা হারামের জন্য আর আলাদা দলিল দরকার নেই, মানে এটা এই দলিলে যথেষ্ট যে এটা মিনাল খাবায়েস। তো আল্লাহ পাক এখানে এক শব্দে বলছেন, তোমাদের জন্য যত তৈয়বাত আছে সমস্ত তৈয়বাতকে হালাল করে দেওয়া হয়েছে। এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন শিকারির নীতিমালা বর্ণনা করে দিয়েছেন। স্বাভাবিকভাবে শিকার করার সময় আপনি যে কোনো কিছু নিক্ষেপ করবেন, বিসমিল্লাহ বলে নিক্ষেপ করবেন। এরপরে যদি শিকারিটা জীবিত পাওয়া যায় তাহলে আবার বিসমিল্লাহ বলে জবাই করতে হবে, আর যদি জীবিত না পাওয়া যায় তাও হালাল, যেহেতু আপনি নিক্ষেপ করার সময় কি বলছেন, বিসমিল্লাহ বলছেন। এখন আপনি নিজে সরাসরি শিকার করলেন না, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিত আপনার প্রাণী দিয়ে শিকার করাইলেন, সেটা কুকুর হইতে পারে, তারপরে আপনার বাঘ, ন্যাকড়ে বাঘ হইতে পারে, তারপরে আপনার অনেক পাখি দিয়ে করানো যায়, বিভিন্ন প্রাণী দিয়ে শিকার করানো যায়, এদেরকে শিক্ষিত করে প্রশিক্ষণ দিয়ে করানো, এদেরকেও নিক্ষেপের সময় পাঠানোর সময় বিসমিল্লাহ বলে পাঠাইতে হবে। এরপরে এরা ধরে আনার পরে যদি জীবিত পাওয়া যায় তাহলে তাকে বিসমিল্লাহ বলে আবার জবাই করতে হবে, যদি জীবিত নাও পাওয়া যায় তবু এটা হালাল। কিন্তু ওরা ধরার পরে যদি কিছু অংশ ওরা খাই ফেলায় তাহলে বুঝতে হবে এটা আমার জন্য স্বীকার করে না, এটা তার জন্য করছে, তখন এটা আমার জন্য হারাম, এটা আমি আর খেতে পারবো না। আর যদি সে কিছু খায় নাই ধরে আনে দিছে তাহলে বোঝা যাবে এটা আমার জন্য করছে, কারণ সে তো প্রশিক্ষণপ্রাপ্ত, সে শিক্ষিত। এজন্য অশিক্ষিত হইলে, প্রশিক্ষণ না হইলে সেটার যেভাবে ধরে আনুক ওইটা কিন্তু হালাল হবে না, বুঝতে পারছেন? এমনি আপনাকে কুকুরে ধরে আনে দিছে একটা, বা কুকুরে ধরে আনছে, কিন্তু এই প্রশিক্ষণপ্রাপ্ত না, এটা খাওয়া যাবে না। মানে এখানে শর্ত হইলো শিক্ষিত হইতে হবে, প্রশিক্ষণপ্রাপ্ত প্রাণী হইতে হবে, তাহলে ওটা হালাল। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ। আর যে সমস্ত শিকারী প্রাণীকে তোমরা প্রশিক্ষণ দিয়েছ, যাদেরকে তোমরা শিখিয়েছ, যাদেরকে তালিম দিয়েছ, প্রশিক্ষণ দিয়েছ, যেই প্রাণীগুলোর মধ্য থেকে মুকাল্লিবিনা, মুকাল্লিবিনা মানে যেগুলো শিকার করে, এইরকম প্রাণীকে তোমরা প্রশিক্ষণ দিয়েছ। তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা শিখিয়েছেন তোমরা তাদেরকে সেই জ্ঞানের আলোকে শিক্ষা দিয়েছ, আল্লাহ প্রদত্ত এলেম তোমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছ, শিখিয়েছ। তাহলে এরকম প্রাণী যদি তোমাদের জন্য কিছু স্বীকার করে সেটা তোমাদের জন্য হালাল। ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম ওয়াজকুরু ইসমাল্লাহি আলাই। আর তারা তোমাদের জন্য যেটা ধরে নিয়ে আসে, তোমাদের কাছে যেটা তারা ধরে নিয়ে আসলো, আসার পরে ওয়াজকুরু ইসমাল্লাহি আলাই, এটার উপরে তোমরা আল্লাহর নাম জিকির করো, আল্লাহর নাম স্মরণ করো, মানে এটাকে আবার বিসমিল্লাহ বলে জবাই করো। ওয়াত্তাকুল্লাহ, সার্বিক ক্ষেত্রে আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয় এই নীতি অবলম্বন করো। ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণের ব্যাপারে অত্যন্ত দ্রুতগামী।